জি এস স্যার, গত ক্লাসে আমরা যেখানে আলোচনা শেষ করছিলাম, অনেকের নাম থাকে, নাম ধরে ডাকা যায়, যাদের নাম নাই উল্টাপাল্টা কিছু একটা দিয়া তারপরে এত বুঝো যায় না। যেমন আতিক হাসতেছে খুব, আতিক বলেন জি স্যার, সমীকরণ পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার কি কি? স্যার সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ব্যয়। ভেরি গুড। মালিকানা স্বত্বের একটা ছোট সংজ্ঞা বলছিলাম, এটা কি একটু জি স্যার দিতে পারেন? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার বলেন। মোট সম্পত্তির উপর মালিকের যে অংশটুকু থাকে ওটাই মূলত মালিকানা স্বত্ব। আচ্ছা, তাহলে সম্পদগুলোর উপর মালিকের বাইরে অন্য কোন পক্ষেরও দাবি থাকতে পারে, তাই না আতিক? জি স্যার, হ্যাঁ ওইটাকে দায় বলে। আহাদ কি বলেন, ওইটাকে কি বলে? আহাদ দাবি থাকাটা, দাবি থাকাটা দায়, কারণ হচ্ছে গিয়ে দায় আর কোনো কিছু বলে না। আকিব হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে, আকিব হাসান এস স্যার বলেন তো, দায় কত প্রকার হইতে পারে? দায় দুই প্রকার হইতে পারে, অভ্যন্তরীণ আর বাহ্যিক। বাহ্যিক স্যার। আসসালামু আলাইকুম স্যার। দায়ের, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা, আর সালাম দেওয়ার দরকার নাই, সবাই রে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা পরে যুক্ত হবেন তারা এই সালাম দিয়া, সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া ওয়াজিব, আমারে গুনাগার করেন না, কারণ আমি যখন পড়াবো পড়াবো। অলরেডি আমার সাথে কয়টা ক্লাস হয়েছে? দুইটা ক্লাস, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। মা যখন ভাত রান্না করে ভাত হইছে কিনা এটা বুঝার জন্য হাড়ির সবগুলা ভাত টিপে দেখে না, কতক্ষণ পর পর একটা বা দুইটা প্রেস করে? তো একটা বা দুইটা প্রেস করলে হয়ে যায়, একটা বা দুইটা করতে পারে। আমি যে পড়াইতে পারবো না এটা আমি স্পষ্ট করেই বলে দিচ্ছি, বুড়া মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়া মানুষ বেতন দেয় কিছু পড়াইতে হবো, তাই পড়াচ্ছি, চেষ্টা করতেছি। হয়তো তোমাদের জন্য যেরকম ইফোর্ট দেয়া দরকার সেটা হয়তো পেরে উঠতেছে না, বিচারের ভার তোমাদের। তো এই দুই ক্লাসে যা বুঝার যতটুকু আমার সম্পর্কে আন্দাজ করা দরকার আন্দাজ করে নিয়েন। তো আমরা গত ক্লাসে হিসাবে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবার উদ্দেশ্যেই বলতেছি, শেষে বলে দিব। তো গত ক্লাসে আমরা কি হিসাবের শ্রেণী? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি সারাক্ষণ এই কথাই বলি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হিসাবের শ্রেণী বিভাগ গুলো আমরা বলছি, কিন্তু আপনি সবাইকে মিউট করে দিলে তো সমস্যাটা ঠিক হয়ে যায়। না 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 না, আমি যদি আজিমপুর দাঁড়ায় এখন সব কবরবাসীর উদ্দেশ্যে জিজ্ঞেস করি কি অবস্থা আপনাদের, কোনো জবাব পাওয়া যাবে? আমাদের সাথে কথা বলতেছি, যদি তোমরাই রেসপন্স না করো তাহলে ক্লাস কেমন? এখন তুমি যেহেতু ম্যাচিউর ছেলে, তুমি যদি বুঝো যে স্যার আমাকে পড়াচ্ছে, পড়াটা আমার প্রয়োজনীয়, তাহলে তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নাও, তোমার রুমটা আইসোলেটেড করে নাও, আম্মুকে বলে দাও যে আমি এখন ক্লাস করতেছি, এখন যাতে কোনো আওয়াজ না হয়। যদি তোমার কাছে ক্লাস, না না না, সেটা সেটা বলিনি স্যার, যখন এই যে সালাম দিতে সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনি যখন উত্তর দেওয়ার সময় তখন আপনি সে সবাইকে আনমিউট করে দিবেন, এটা সলিউশন না। বারবার মিউট করবো আর অন করবো, তাহলে এ তো এক ওই দাদি নাতির হাতের কাছে কলম খাতা আছে তো? কিছু কথা বলি গুরুত্বপূর্ণ। আমরা যে হিসাব পাঁচ প্রকার লিখছি, একটু আগে যারা ক্লাসে যুক্ত ছিলেন শুনছেন, দায়ের শ্রেণী বিভাগ জিজ্ঞেস করছি, আপনারা বলছেন দায়ের অবস্থানের ভিত্তিতে দুই প্রকার, একটা হলো প্রতিষ্ঠানের ভিতরের দায় যেটাকে অভ্যন্তরীণ দায় বলা হয়, আর একটা হলো প্রতিষ্ঠানের বাইরের পক্ষের সাথে দায় সেটাকে বহির দায় বলা হয়। স্থায়িত্বের ভিত্তিতে, স্থায়িত্ব আর একটা শব্দ বলছি, কি বলছি? স্থায়িত্ব। স্থায়িত্বের ভিত্তিতে দায় দুই প্রকার, কয় প্রকার? এখন চলতি দায় হলো যে দায় গুলার মেয়াদ সর্বোচ্চ এক বছর। এটা কথাটা একটু বুঝিনি, মানে কিসের ভিত্তিতে দায় দুই প্রকার? স্থায়িত্ব, সময়কালের ভিত্তিতে, সময়কাল। আপনার আপনার গায়ে যদি পারফিউম মারেন যত দামি হোক, কয়দিন টিকবে পারফিউমটা? কাপড় ধোয়ার আগ পর্যন্ত, তাই না? ঠিক কি না? জি স্যার। আচ্ছা, আর বাজারে গেছেন বাজার করতে, কচু বিক্রি হয়েছে, কচু ওর একটু কষ্ট লাগছে,
এবার কাপড়ের থেকে এই দাগ আর জিন্দেগি তো উঠাইতে পারবেন কাপড় থেকে উঠে না তাহলে এটা দীর্ঘ স্যার কথাটা জানেন কি বলছিলেন স্যার সময়কালের ভিত্তিতে দায় দুই প্রকার দায় দুই প্রকার দীর্ঘমেয়াদী কনসিডারেশন দীর্ঘমেয়াদী আর এটা চলতি দায় একটা চলতি দায় আচ্ছা আর সম্পদ হলো সম্পদ কি বুঝেন সম্পদের শ্রেণীবিচার চার প্রকার সর্বশেষ যে আমেরিকান বই একদম লেটেস্ট আমেরিকান যে বই আসছে সেখানে সম্পদকে দুইটা ভাগে ভাগ করছে কিন্তু আপনাদের জন্য বাংলাদেশি বইতে যা আছে সেটা চার প্রকার এগুলা না লিখলেও চলবে লিখলে উত্তম একটা হলো স্থায়ী সম্পদ বিনিয়োগ স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ আর এটা হলো অবাস্তব সম্পদ স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ অবাস্তব সম্পদ বললে ওই কথাটাই বলবো যেটা এই মাত্র বলেছি কি বলেন না নতুন কিছু বলবো স্যার এবার আবার মনোযোগী হন সম্পদের সংজ্ঞা কি এটা শুনেন সম্পদের সংজ্ঞা সম্পদ হচ্ছে যে ব্যয়ের ফল দীর্ঘদিন ভোগ করা যায় মূলত এটাকে সম্পদ স্যার ভালো করে শোনাইতেছে না স্যার ভালো করে শোনাইতেছে স্যার চলতি বিনিয়োগ আরেকটা কি এবার মিউট হয়েছে সবাই শুনবেন হয়তো স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ অবাস্তব সম্পদ আহাত লেখা হয়েছে আতে অনেক লিখতে পারছেন আচ্ছা সম্পদ হলো কোনটা যে ব্যয়ের ফল দীর্ঘদিন ভোগ করা যায় এবার আসেন ব্যয় লিখছেন না ব্যয় আয় ব্যয়ের সংজ্ঞা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য হ্যাঁ যে অর্থ খরচ করা হয় সেটা হলো ব্যয় এই ব্যয়ের অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে একটা হলো প্রত্যক্ষ ব্যয় একটা হলো পরোক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় আবার আছে পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় আপনারা আর্থিক বিবরণী যেখানে করছেন ওইখানে করে আসছেন না ব্যয়ের শ্রেণী করছেন প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় হ্যাঁ আবার প্রত্যক্ষ পরিচালন প্রত্যক্ষ অপরিচালন পরোক্ষ পরিচালন পরোক্ষ অপরিচালন এরকম শ্রেণীবিন্যাস আছে আচ্ছা আয় আয় হলো দুই প্রকার প্রত্যক্ষ আয় পরোক্ষ আয় পরিচালনায় অপরিচালনায় অপরিচালনায় যেমন মুদি দোকান মুদি দোকানের মূল আয় কোথা থেকে আসে বিক্রয় থেকে তাই না চাল বিক্রি করে ডাল বিক্রি করে এইখান থেকে আসে এটা হলো মুদি দোকানের প্রত্যক্ষ পরিচালনায় এখন মুদি দোকান যেই বিল্ডিং এর নিচে ঢাকা শহরে এটা আপনারা নিয়মিত দেখেন এটা বোঝানোর কিছুই নেই আপনার চোখ কান খোলা রাখলে এখন চলে নিতে পারবেন বাসার নিচে যে মুদি দোকান এই মুদি দোকানটা যে বিল্ডিং এর মালিকের বিল্ডিং এ ভাড়া দিয়ে রাখছে বিল্ডিং এর মালিক দোকানদারকে বলছে আমার একটা ফ্ল্যাট খালি হয়েছে তুলে তুলে আমি তো অফিসে যাইতেছি লোকজন আসলে তুমি একটু দেখা শুনে ভালো একটা ভাড়া দিয়ে দিব আমি তোমারে 500 টাকা দিব এখন এই যে দোকানদারকে মালিক 500 টাকা দিচ্ছে এই এই আয়টা কি দোকানদারের প্রত্যক্ষ আয় কি বলেন না স্যার পরোক্ষ এটা পরোক্ষ আয় বা অপরিচালন আয় তাহলে আয় বোঝা গেল প্রতিষ্ঠানে যদি টাকা আসে সেটা হলো আয় আর প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে সেটা ব্যয় ব্যয় আর ব্যয়ের ব্যয়ের আরেকটা শ্রেণী বিন্যাস বলতে বাদ পড়ে গেছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের স্থায়িত্বের ভিত্তিতে ব্যয় দুই প্রকার যেমন দায়ের স্থায়িত্ব বা সময়কালের ভিত্তিতে দায় বলছি দুই প্রকার ব্যয়ের স্থায়িত্বের ভিত্তিতে ব্যয় দুই প্রকার কয় প্রকার বলছি সাদা গেঞ্জি রনক আহমেদ জি স্যার দুই প্রকার দুই প্রকার এক প্রকার হলো মুনাফাজাতীয় ব্যয় কি বলছি মুনাফাজাতীয় ব্যয় যে ব্যয়গুলো রিপিটেডলি হয় ইংলিশে রেকারিং বলে আর ইউ সি আর ই সি ইউ ডাবল আর আই এন জি রেকারিং পুনরায় পুনরায় বারবার হয় বেতন কর্মচারীকে জীবনে একবার দিবেন না প্রত্যেক মাসে দিবেন প্রত্যেক মাসে
পরোক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় কোনগুলা ব্যবসা পরিচালনার জন্য যেগুলো অপরিহার্য, যেমন আপনি মুদি দোকান দিবেন, মুদি দোকান সাজাইছেন কিন্তু চকলেটও কিনেন না, চালও কিনেন না, ডালও কিনেন না, সাজাইয়া মিলাদ পড়াইয়া বাসায় যাইয়া বসে রয়েছেন, তাহলে কোনো ক্রয় নাই, দোকান চলবে? এই ক্রয় হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আর দোকানের আয় উন্নতি যাতে বাড়ে এই কারণে অ্যাডভার্টাইজ দিছেন, কিছু লোক নিয়োগ করছেন কমিশন দিয়া, যে তুমি কাস্টমার আইনা দিবা আমি তোমাকে এই দিব, এগুলো হলো পরোক্ষ ব্যয় বা অপরিচালন ব্যয়, ঋণের সুদ অপরিচালন ব্যয়, আগুনে বিনষ্ট পণ্য ভিক্ষা দেয়া হলো, এগুলো অপরিচালন ব্যয়। তাহলে শ্রেণী বিনাশ বিজ্ঞাপন কি অপরিচালন ব্যয়ের ভিতর পড়বে? জি স্যার, বিজ্ঞাপন কি অপরিচালন ব্যয়ের ভিতর পড়বে? বিজ্ঞাপন পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়, বুঝে আসছে তো? আর জি স্যার, তো গতকালকে বলে ফেলছি সম্পদের উপর মালিকের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা এবার আসেন, আমরা সমীকরণ নিয়ে লাস্ট ক্লাসে কথা বলছি তাই না, সমীকরণ। আচ্ছা আজকে সমীকরণের সূত্র লেখাচ্ছি, যার জানা আছে সে লিখেন না, আর যার জানা নাই লিখেন দ্রুত। সমীকরণ করার সূত্র, আরিফ খান শুনতেছেন আমাকে? আরিফ খান, জি স্যার, জি স্যার, জি স্যার। 1300 কি রোল নাম্বার? জি স্যার রোল নাম্বার। আচ্ছা আরিফ খান বলো তো বাবা, সমীকরণ কয়টা লেখাইছি, একটা দুইটা তিনটা কয়টা, কত ক্লাস করছো? দুইটা স্যার, দুইটা, জি স্যার। ইসলাম নাইম কি এমএন ইসলাম নাইম শুনতেছেন আমাকে? প্রাথমিক সমীকরণ, একটা হলো বর্ধিত সমীকরণ। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ নাইম ইসলাম রেও, ধন্যবাদ নাসিকার জন্য, নাসিকার জন্য ধন্যবাদ। গল্প বলার সুযোগ নাই, না হয় খুব সুন্দর একটা গল্প ছিল শোনানোর সময় নেই। তো সমীকরণ দুইটা, একটা হলো প্রাথমিক সমীকরণ, একটা হলো বর্ধিত সমীকরণ। হ্যাঁ, আমরা এই সমীকরণ করার সূত্রটা লিখতেছি, তার আগে আপনাদের কাছে সবার কাছে উন্মুক্ত প্রশ্ন, জবাব দিবেন সমীকরণে বাম পাশে কি থাকে? এ থাকে স্যার সম্পদ, 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 স্বাভাবিক ভাবে যখন অঙ্ক করে তোমাদের মতো ট্যালেন্ট স্টুডেন্টরা যখন অঙ্ক করে তখন সমীকরণের দুই পাশ কি হয়, সমান না অসমান? সমান হয়, এইটারই একটা সূত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে সমীকরণে সমান, সমান বাবা শুনো, সমান সমীকরণে, আরে বুঝছি তো, কয়বার সমান সমান কইলি? সমীকরণে পাঁচ প্রকার হিসাবের মধ্যে তিন প্রকারের অস্তিত্ব আছে, কি কি আছে? সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, কিন্তু আয় বা ব্যয় আছে নাই? দিয়ে লিখো রোমান ওয়ান দিয়ে নগদে। আয় কি সবসময় নগদে হয় না ধারেও হতে পারে? ধারে পণ্য বিক্রয়, তাহলে ধারে হইতে পারে তাই না? যদি আয় নগদে হয় তাহলে কি করব, লিখে রাখেন নগদ প্লাস মালিকানা সত্ত্ব প্লাস
আয় যদি নগদে হয় তাহলে নগদ প্লাস মালিকানা স্বত্ব প্লাস শাহাদাত ইমতিয়াজ লিখতে পারছেন ঠিক আছে ওকে ফাইন সহজ না কথাটা নগদে পণ্য বিক্রয় নগদের সাথে কি করব যোগ না বিয়োগ আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি দোকানদার বাম দিকের পাল্লায় প্রথমে পাথর বা বাটকারা রাখে আর ডান দিকের পাল্লায় সমান করার জন্য পণ্য উঠায় তাই না পাথরের ওজনের বরাবর পণ্য না হয় ততক্ষণ পর্যন্ত সে দিতেই থাকে আর যখন সমান হয়ে যায় মাপা শেষ তাহলে পাথর বাড়াইলে পণ্য বাড়ায় এখন তুমি যায় অর্ডার করছো ভাই 2 কেজি গরুর মাংস দেন পরে খেয়াল হলো যে পকেটে টাকা একটু কম আছে আর ও বাকি দিবে না তখন তুমি কি 2 কেজি নিবা না কমায় ফেলবা বললা যে ভাই 2 কেজি লাগবে না আমাকে সামহাউ 1.5 কেজি দেন তখন ও 2 কেজির পাথর থেকে 500 গ্রাম বা আধা কেজি নামায় ফেলবে ততক্ষণে মাংস 2 কেজি সে মাপা হয়ে গেছিল এখন কি শুধু পাথরই নামাবে না মাংসও নামাবে মাংস নামাবে স্যার পাথর নামাবে মাংস নামাবে যখন বাড়াইছে দুই পাশেই বাড়াইছে আর যখন কমাচ্ছে গত ক্লাসে আরো কিছু জিনিস তোমাদের বলছিলাম লেনদেন সমীকরণের উভয় পাশেই যায় না এক পাশেও যায় বিক্রয় করলে তো স্যার নগদ বাড়ছে আসবাবপত্র কমছে স্যার মানে আমার কথা হলো আসবাবপত্র বিক্রয় এটা সম্পদ শুধু সম্পদ পাশে যাবে তাই তো আর পণ্য ক্রয় দুই পাশেই যাবে পণ্য বিক্রয় দুই পাশে যাবে তাহলে আমরা যে জায়গায় ছিলাম আয় নগদে হইলে কি করব নগদের সাথে যোগ মালিকানা স্বত্বের সাথে বলেন যোগ যোগ এবার আয় ধারে লেখেন নগদের নিচে লেখেন ধারে তখন কি আমরা নগদের সাথে যোগ করতে পারবো না স্যার না স্যার প্রাপ্য হিসাব যোগ আদারে যোগ হবে দেখেন প্রাপ্য হিসাব যোগ আদার হ্যাঁ দেনাদার না প্রাপ্য হিসাব দেনাদার আর বলবো না এখন প্রাপ্য হিসাব নো মোর দেনাদার প্রাপ্য হিসাব যোগ মালিকানা স্বত্ব যোগ একটু মনোযোগ দিয়ে শুনেন আর বলেন তৌফিক আহমেদ আমাকে শুনতেছেন তৌফিক তৌফিক শোনা যাচ্ছে জি স্যার শুনতে পাচ্ছি আমি শুনতেছি না তুমি জোরে বলো তুমি বড় মানুষ নাকি এমন আস্তে বলো কেন হ্যালো নাস্তা খাইছো নাস্তা খাইছো নাকি না স্যার আচ্ছা না কেমনে খাইবা আর 10টা পর্যন্ত ঘুমাইলে মিয়া রেজাল্ট এ ক্লাস আইবো নাকি বেন খেলা গাড়িতে করে হজে যাওন দেবো প্লেনে যাই এই পাওয়া যায় না তুমি খেলা গাড়িতে যাইতে চাও বলো আয় আর ব্যয় অনুরূপ না বিপরীত 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 হ্যাঁ আরেকজনে বলে দেয় তোমার সাথে কথা বলে মজা নাই হেলাল সাহেব শুনতেছেন আমাকে জি স্যার বলেন ব্যয় নগদে হইলে কিভাবে দেখাবেন বলেন আয় সামনে আছে ওইটা দেখা বলেন ব্যয় নগদে কথা লিখেন তারপরে হেলাল আমাদেরকে গাইড করতেছে ব্যয় কিভাবে নগদে হবে হেলাল বলে দিচ্ছে হেলাল বলেন ব্যয় নগদে স্যার পণ্য ক্রয় করলে ব্যয় হবে স্যার নগদে স্যার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট হাউ ইউ উইল শো ইট ইন দা ইকুয়েশন সমীকরণে এটা কিভাবে দেখাবা সেটা জানতে চাইছি আমি বলবো লেখাইছি না আমি স্যার আমি বলবো বলো আতিক বলো স্যার একদিকে নগদ সম্পদ কমবে আরেকদিকে স্যার মালিকানা স্বত্ব থেকে কমবে নগদ থেকে মাইনাস মালিকানা স্বত্ব থেকে মাইনাস লিখে ফেলেন স্যার নগদে স্যার স্যার কথা ছিল স্যার মালিকানা স্বত্ব থেকে মাইনাস স্যার কথা ছিল বৃষ্টির কারণে কিছু বুঝতে পারতেছি না স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমারটা তো মনে হয় প্রবলেম হচ্ছে না তাহলে তো বাকিরা সবাই বলতো আপনারা বাকিরা শুনতেছেন यस স্যার জি জি স্যার হ্যাঁ স্যার শুধু আমার একটা কথা ছিল স্যার একটা না কত কথা আমার তো কথা শেষই হয় না বলো
স্যার নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্যার একটা আলাদা পার্টি লাগবে, আপনি মানে ও যেটা বললো হেলাল যেটা বললো যে মানে পণ্য বিক্রয় শেষে নগদ সম্পদের সাথে নগদ থেকে কমাইছে, স্যার সেটা তো সম্পদের সাথে নগদ থেকে কমাইতে পারবে না কোনো ভাবে, নগদ বিক্রয় এভাবে যদি আমি কি তাই লাগাইছি নাকি তোমরা বাকি নগদ কমবে নগদ নগদ নগদের সাথে যোগ করছিস, ও তো ও সেটা বলছে স্যার আদ হবে স্যার। আচ্ছা স্যার লেখেন ব্যয় ধারে, ব্যয় ধারে মালিকানা সত্ত্ব বিয়োগ লিখতে পারছেন? নগদ মাইনাস আর মালিকানা সত্ত্ব মাইনাস, আর যদি ধারে হয় তাহলে প্রদেয় হিসাব প্লাস আর মালিকানা সত্ত্ব মাইনাস মাইনাস। তাহলে ব্যয় মালিকানা সত্ত্বের সাথে কি আচরণ করে দুই জায়গায় দেখেন তো, প্লাস না মাইনাস? কিভাবে দেখাইতে হয় আমরা কি বুঝাইতে পারছি? জি স্যার। আপনারা ব্যয় যদি ধারে হয়, ব্যয় যদি ধারে হয় তাহলে প্রদেয় হিসাব মাইনাস আর মালিকানা সত্ত্ব মাইনাস। আচ্ছা আমি কি বলছি এই কথা বলেন তো, বাকিরা প্রদেয় হিসাব প্লাস, তার পাশে একটা মাইনাস একটা প্লাস, স্যার একটা মাইনাস আর একটা প্লাস হবে। সায়েন্সের কেউ আছেন এইখানে আমার সামনে যারা আছেন এদের মধ্যে সায়েন্সের কেউ আছেন একটু রেসপন্স করেন তাড়াতাড়ি। জি স্যার। জি স্যার। কে কে? আচ্ছা রনক, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক দিলে কি হয় বলেন তো বিক্রিয়া করে? অন্য জায়গা দিয়ে বাইর হয়ে যাবো তাই না? এখন জিঙ্কের রং দেখতে ইটের কণার মতো লালচে, দেখছেন কিনা ল্যাবে করছেন প্র্যাকটিক্যাল? Yes sir. এখন জি স্যার, জিঙ্কের পরিবর্তে যদি ওই সালফিউরিক অ্যাসিডের মধ্যে ইটের কণা দেন তাতে হাইড্রোজেন গ্যাস হইব? না স্যার, কোনো সম্ভাবনা আছে? না স্যার, কোনো সম্ভাবনা নাই। না স্যার নাই। আই সি ব্যয় ধারে হইলে প্রদেয় হিসাব প্লাস, ছেলে বলতেছে ব্যয় ধারে হইলে প্রদেয় হিসাব মাইনাস, জিন্দিগিতে সমীকরণ মিলবে? আজকের যেটা মূল লক্ষ্য ছিল সমীকরণে আয় ব্যয় কিভাবে দেখাইতে হয়, সম্পদ আর দায় তো আলাদা কলাম আছে আমরা ওইখানে বসায় দিব, কিন্তু আয় আর ব্যয়ের কোনো কলাম নাই, তাহলে আয় নগদে হলে কিভাবে লিখতে হবে, আয় ধারে হলে কিভাবে লিখতে হবে, ব্যয় নগদে হলে কিভাবে লিখতে হবে, ব্যয় ধারে হলে কিভাবে লিখতে হবে, আমরা কি বুঝাইতে পারছি? তাহলে কি আমরা সামনে আগাবো পরবর্তীতে? আচ্ছা তারপরেও চেষ্টা করেন, অসম্ভব না। আমরা যে হিসাব খাত গুলো চিহ্নিত করব আগে আমাদেরকে জানতে হবে, যারা কমার্স এর আসছেন তাদের থেকে সায়েন্সওয়ালারা একটু সহযোগিতা নিবেন, একে অন্যের সাথে যুক্ত হন, আর সহযোগিতা করা ইসলামের অন্যতম বড় বৈশিষ্ট্য। বেতন দেয়া হলো, এখানে দুইটা হিসাব খাত আছে, একটা হলো বেতন আর একটা হলো নগদ, একটা নগদান বেতন দেবে নগদ বা নগদান যাই বলেন। তো সায়েন্সওয়ালাদের জন্য একটা কথা বলা হয়ে গেছে, যে ব্যয়গুলো বারবার সংগঠিত হয় সেগুলোকে আমরা মুনাফা জাতীয় বলবো, যে আয়গুলো নিয়মিত আসতে থাকে সেগুলোকে মুনাফা জাতীয় বলবো, আর যেগুলো একবার হয়ে দীর্ঘদিন সুযোগ সুবিধা পাওয়া যায় ওগুলোকে মূলধন জাতীয় বলা হয়। উদাহরণ বলছি, আসবাবপত্র ক্রয়, পণ্য ক্রয়, আর মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয়ের উদাহরণ হলো বিক্রয়, এটা হলো মূলধন মুনাফা জাতীয় আয়, প্রতিদিন বিক্রয় হবে তাই না? কিন্তু আসবাবপত্র বিক্রয়, আপনার দোকানের চেয়ার গুলো পূরণ হয়ে গেছে,
এটা কি প্রত্যেক দিন বিক্রি করতে পারবেন না একবার বিক্রি করবেন? একবার বিক্রি করবেন। একবার কথাটা মনোযোগ দিয়ে শুনতেছো তো বাবা? তোমার যে ফার্নিচারটা পুরান হয়েছে সেটা তুমি কি প্রতিদিন বিক্রি করতে পারবে না একবার বিক্রি করবা? তাহলে একবার যে বিক্রি করলা এই বিক্রয় এটাকে বলা হবে মূলধন জাতীয় আয়, ঠিক আছে? এখন লেনদেন গুলোতে আমরা যে সমীকরণের অঙ্ক করব আগামী ক্লাসে আমরা অঙ্ক করব, আগে সমীকরণ করার আগে সায়েন্স ওয়ালাদেরকে এই জায়গায় পৌঁছতে হবে যে কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধন জাতীয় এটা চিহ্নিত করতে হবে। এটা চিহ্নিত করতে পারলে তখন তুমি সমীকরণের আজকে যে সূত্রটা মাত্র লিখছি আমরা এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবা। আরো দুইটা কথা এখনই আমি লেখাবো যেগুলো আপনারা বইতে খুঁজে পাবেন না, এই হুবুর বলে দিচ্ছে, আপনি যদি লিখে রাখেন উপকৃত হবেন, না লিখলেও কোনো ক্ষতি হবে না। এটা কি না লিখলে কবিরা গুণা হবে নাকি আতিক? না স্যার, না স্যার, কোনো গুণা হবে না। তোমার যদি মনে হয় যে স্যারের কথাগুলো দরকারি তুমি লিখবা, আর না লিখলেও আলহামদুলিল্লাহ কাগজ বাঁচলো কলম বাঁচলো, জাতির অনেক অপচয় নষ্ট হইলো। শুনে নাও আগে, কোন লেনদেন সমীকরণের এক পাশে গেলে বিপরীত আচরণ করে, কোন লেনদেন সমীকরণের এক পাশে গেলে বিপরীত আচরণ করে, কথাটা তৌফিক কি শুনছো? কোন লেনদেন সমীকরণের এক পাশে গেলে বিপরীত আচরণ করে, আপনি এখনই আমি যা বলি তা লেখেন, প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেখেন তো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান রেজাল্ট কি? জিরো স্যার, জিরো, জিরো। তাহলে আসবাবপত্র বিক্রয় করছেন, পুরাতন আসবাবপত্র, আসবাবপত্রের সাথে প্লাস না মাইনাস? মাইনাস। নগদের সাথে? নগদের সাথে মাইনাস। আর নগদ স্যার, প্লাস। নগদ এবং আসবাবপত্র দুইটাই কি সমীকরণের বাম পাশের জিনিস না ডান পাশের? তাহলে কোন লেনদেন সমীকরণের এক পাশে গেলে কি আচরণ করবে? বিপরীত আচরণ করবে। দ্বিতীয় কথাটা হচ্ছে কোন লেনদেন যদি সমীকরণের উভয় পাশে যায় কয় পাশে? উভয় পাশে। তাহলে একই রকম আচরণ করবে, একই রকম আচরণ করবে। লেখা হচ্ছে, লিখতে পারতেছেন সাথে? দেখেন হুজুরের কথা বলে একেবারে ফালাই দিয়েন না, একটু গুরুত্ব দিয়েন আর কি। কোন আরেকবার বলেন স্যার কথা। অবশ্যই বলবো, কোন লেনদেন যদি সমীকরণের উভয় পাশে যায় তাহলে একই রকম আচরণ করবে, অর্থাৎ যদি বাড়ান তাহলে দুই পাশেই বাড়াইতে হবে, আর যদি কমান তাহলে দুই পাশেই কমাইতে হবে। না হয় পাল্লা সমান ধারে, পাল্লা সমান থাকবে ধারে, যে ধারে বলেন যদি আমরা ধরেন হচ্ছে গিয়ে মানে ধারে পণ্য ক্রয় করি তখন আপনি তাহলে চিন্তা করেন ধারে পণ্য ক্রয় করলে এই লেনদেনটা সমীকরণের এক পাশে দুই পাশে যাবে। আপনি বলেন তারে কোন শিক্ষক সমীকরণে আটকাতে পারবে না, কারণ আপনি দুই কথা মাথায় নিতে পারছেন কিনা বোঝা এইটা বলে। হ্যাঁ স্যার আমি কথা দুইটা বুঝছি। আমি সাহস করে ধরি টরি নাই, কারণ হুজুর মানুষ তো কে কোন কারণে করবেন ঠিক নাই। কেউ যদি ফোন করেন সেটা অবশ্যই রাত ১০টার আগে এবং নামাজের সময়ের কোন সময় ফোন দিয়েন না। আপনারা এই টুকটাক জিনিস যেহেতু ৪০ মিনিটসে কভার হচ্ছে না, আপনি মাঝে মধ্যে অঙ্ক করতে গেলে যদি এক মিনিটের একটা ফোন কল করে আপনার অঙ্কটা হয়ে যায় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে তৈয়ার, কোনো হেসিটেশন দরকার নাই। আর আমি বুইড়া মানুষ,
নাম্বার তো মনে হয় ইয়াতে দেওয়া আছে না, কলেজের ওয়েব পেজে দেওয়া আছে, কলেজের ওয়েব পেজে পেয়ে যাবেন। আবার বলতেছি কোন লেনদেন যদি সমীকরণের উভয় পাশে যায় তাহলে একই রকম আচরণ করে, তাহলে একই রকম আচরণ। যেমন ব্যয়, ব্যয় কি করে দুই জায়গায় মাইনাস করে, নগদ মাইনাস মালিকানা সত্ত্ব মাইনাস, দেখেন লিখে রাখছেন একটু আগে লিখাইছি কি না, সমীকরণের দুই পাশে যাবে নগদের সাথে প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে আয় সমীকরণে কি হয় প্লাস হয়, ব্যয় সমীকরণে কি হয় মাইনাস হয়। আয় আর ব্যয় ছাড়া সমীকরণে আছে কি বলেন?